তখন তার স্বামী তাকে রেখে চলে যায়। এরপর তিনি হাঁস মুরগি পালন এবং কৃষিকাজ শুরু করেন। শুরু করলেন পড়াশোনাও। HSC পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। চাকরির পাশাপাশি ওয়ার্কশপ, ইটভাটা, পোল্ট্রি খামার, পোল্ট্রি ফুড, মাছ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি এলাকার 150 জন নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে যাচ্ছেন। তাছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মসংস্থানের সুযোগ করে যাচ্ছেন। শূন্য থেকে ব্যবসা শুরু করে তিনি একজন সফল উদ্যোক্তা, যা অন্যান্য নারীদের অনুপ্রাণিত করছে। পাখি দত্তের বাবা ছিলেন একজন স্বল্প বেতনের নিম্নপদস্থ কর্মচারী। শৈশব থেকে শত দরিদ্রতার মাঝে বড় হয়েছেন। শৈশব থেকে কৈশোরে পদার্পণের সময় তার শারীরিক স্বাভাবিক পরিবর্তন না ঘটলে স্কুল ও সমাজে বারবার নির্যাতনের শিকার হন। জন্মগতভাবে ছেলে সন্তানের স্বীকৃতি পেলেও বয়সন্ধিকালে তার শারীরিক ও মানসিক পরিবর্তনে ভিন্নতা দেখা দিলে সমাজ তাকে পরিচয় দেয় হিজড়া। এই পরিচয়ের জন্য তাকে তার পরিবার ছাড়তে হয়। পরিবার ছেড়ে তিনি হিজড়া সম্প্রদায়ের সাথে জড়িয়ে পড়েন। এরপর সেই সম্প্রদায়ের গুরুর কাছেও প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের শিকার হয়ে ভিক্ষাবৃত্তিতেও জড়াতে হয়েছে। তার সম্প্রদায়ের মানুষগুলোর জন্য সহযোগিতা ও উন্নতির কথা ভেবে এক পর্যায়ে তিনি নক্ষত্র মানব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমাজের অবহেলিত, নির্যাতিত, পিছিয়ে পড়া লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে পাখি দত্ত হিজড়ার এই প্রতিষ্ঠান। এক প্রত্যন্ত গ্রামে ওরাও সম্প্রদায়ের ঘরে জন্মগ্রহণ করেন। সাত ভাই বোনের পরিবারে আর্থিক অনটন এবং বাধাবিপত্তি ডিঙিয়ে পড়াশোনা চালিয়ে যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে 1990 সালে NSS শেষ করে জয়পুরহাটের পাঁচবিবি ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে সে চাকরি ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে 1993 সালে তিনি গোদাগাড়ি উপজেলার আগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং বর্তমানে সোনাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে অসুস্থতা ব্যতীত কোন প্রকার ছুটি নেননি কল্যাণী নিজে। তিনি 2012 এবং 2017 সালে দুবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার প্রতিষ্ঠানে কোন ঝরে পড়া শিশু নেই, বাল্য বিবাহের ঘটনা নেই, পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিদ জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টে তার প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে 2012 থেকে 2020 পর্যন্ত টানা 9 বারের চ্যাম্পিয়ন। কল্যাণী মিঞ্জি ওরাও সম্প্রদায়ের জন্য সদরি ভাষায় শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর জন্য বই লেখার কাজ সম্পন্ন করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজে বেড়ে উঠে নানা প্রতিকূলতা ডিঙিয়ে তিনি সমাজে শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কানিহাটি চা বাগানের একজন সংগ্রামী চা শ্রমিক নারী কমলী রবিদাস। অবহেলিত, অভুক্ত, দরিদ্রতার কষাঘাতে জর্জরিত ছোট বয়সে এক নির্ধারিত জীবনের বন্দিনী হয়েই তিনি তার শৈশব, কৈশোর, যৌবন একই নিয়মে অতিবাহিত করে চলেছেন। সন্তান জন্মের 6 মাসের মাথায় স্বামীকে হারান। পরে দৈনিক 18 টাকা মজুরিতে চা বাগানের কাজ শুরু করেন। একবেলা খেয়ে না খেয়ে ধার দেনা করেও সন্তানের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে গেছেন। কমলী রবিদাসের ছেলে সন্তোষ রবিদাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন। আজ তার কষ্ট সাধ্য, তিনি একজন সফল জননী। বরগুনা জেলার আমতলী উপজেলার রেহমা বেগম মাত্র 14 বছর বয়সে বাল্য বিবাহের শিকার হন। 10 বছর স্বামীর সংসার করেন। স্বামী তালাক দেওয়ার 5 বছর পরে জাহানারা বেগমের বাবা আওয়াল তাকে বিয়ে দেন। দ্বিতীয় স্বামী যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে জাহানারার উপর নিয়মিত নির্যাতন চালানো শুরু হয়। নির্যাতনের এক পর্যায়ে অ্যাসিড নিক্ষেপ করেন জাহানারা বেগমের স্বামী। বিভিন্ন ধরনের চিকিৎসা পরে সুস্থ হয়ে জাহানারা আমতলী পৌরসভায় 3,500 টাকা বেতনে পরিচ্ছন্নতা কর্মীর কাজ শুরু করেন। এরপর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ক্রিস্টাল শোপিস এবং দর্জি কাজের উপরে 3 মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। এর পাশাপাশি হাঁস মুরগি পালন করে তিনি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন।